দারিদ্রের কারণে একসময় পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতেন। বর্তমানে একজন সফল উদ্যোক্তা। দর্শক, বলছি মাদারীপুরের তরুণ মেহেদি হাসানের কথা। শূন্য থেকে শুরু করে মাত্র 7 থেকে 8 বছরের চেষ্টায় এই যুবক এখন মাসে আয় করছেন লাখ টাকার বেশি। ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে অবদান রাখায় এরই মাঝে অর্জন করেছেন গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ডও। মাদারীপুর প্রতিনিধি খলিল মিয়ার তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। সংসারে টানাটানি লেগেই ছিল, কিন্তু প্রযুক্তির কল্যাণে ঘুরে গেছে ভাগ্যের চাকা। একসময় যেখানে মুখটা সবসময় ম্লান থাকত, সেখানে এখন হাসি লেগেই থাকে। বিদেশি গ্রাহকদের চাহিদা পূরণের পাশাপাশি অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের উপর প্রশিক্ষণ দিচ্ছেন মাদারীপুরের মেহেদি হাসান। চাকরির পেছনে না ছুটে সদর উপজেলার জাউদি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের এই তরুণের এখন ব্যস্ত সময় কাটছে। ঘরে বসেই মাসে আয় করছেন লাখ টাকা। মাদারীপুর নাজিমউদ্দিন কলেজে প্রথম ভর্তি হয়ে আমার বোনের বাড়ি ছিল 6-7 মাস, পরে ওখানে বেশি ভালো লাগে নাই, পরে নিজেই বাসা ভাড়া করে থাকছে। এরপর টিউশনই শুরু করছে, এরপর থেকে আর আমাকে টাকা দেওয়া লাগে না। ও আরও বরং আর বোনের লেখাপড়ার খরচ সব ওই দিচ্ছে, আর এখন সংসারের খরচও সবই ও দেয়। কবছর আগেও টাকার অভাবে বন্ধ হতে বসেছিল পড়াশোনা। ফ্রিল্যান্সিং মেহেদির জীবনে মোড় ঘুরিয়ে দেয়। 2014 সালে অনলাইনে উপার্জনের প্ল্যাটফর্ম ফাইবারে অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে শুরু হয় স্বপ্নযাত্রা। প্রথম সপ্তাহেই আয় $35। আমি যখন স্টুডেন্ট হিসেবেই ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তখন থেকে চিন্তা ছিল যে পরিবার তো বাবা একে ইনকাম করে, ইনকাম সোর্স, এক্ষেত্রে টোটাল পরিবারটাকে মেনটেনিং করা তার একার জন্য একটু কষ্ট হচ্ছে, এটা আমরা নিজেরা বুঝি। তখন থেকে চিন্তা ছিল যে আমি টিউশন শুরু করি। হ্যাঁ, টিউশনও শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে টিউশনই করে এভারেজ যে ইনকামটা, এটা তো বড় কেরিয়ার না। আইটি সেক্টরে যেহেতু বাংলাদেশ ডিজিটাল আর বাংলাদেশে রূপান্তর হতে যাচ্ছে এবং আইটি সেক্টরে কাজের পরিধি বেশি, তখন থেকে আগ্রহটা তৈরি হয় যে আমিও আইটি সেক্টরে কিছু একটা করব, নিজের অবস্থানটাকে তৈরি করব। এই কারণেই বেসিক্যালি ফ্রিল্যান্সিং সেক্টরে মুভ করা, এবং এই সেক্টরে আপাতত এখনও কাজ করতেছি এবং ইচ্ছা আছে ভবিষ্যতে সারা বাংলাদেশের অনেক তরুণ তরুণীকে এই সেক্টরে কাজের দিক উদ্বুদ্ধ করব, তাদেরকে প্রশিক্ষণ, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। নিজের দক্ষতা দিয়ে 300 ফ্রিল্যান্সারকে পেছনে ফেলে জিতে নিয়েছে গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড। গ্লোবাল চেঞ্জ মেকার একটা অর্গানাইজেশন, ইন্ডিয়ান অর্গানাইজেশন। এই জায়গাটায় সারা পৃথিবীর থেকেই প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিস এলো, প্রত্যেকটা ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করেছে 300 পিপল। এই 300 জনের মধ্যে তারা অনেকগুলো বিষয়কে বিবেচনা করে, যেন বেসিক্যালি গ্লোবালি অর্থনীতিতে কারো ভূমিকা আছে কিনা, দেশের জন্য কেউ কিছু করতেছে কিনা, এবং সে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ইনকাম করে এটার উপরেই নির্ভর করে না, এভারেজ সব কিছুকে বিবেচনা করে একজন ব্যক্তিকে তারা বাংলাদেশে ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা প্রোভাইড করে। এই অ্যাওয়ার্ডটা গত 24 তারিখ আমি পাই। তরুণদের মধ্যে প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে মেহেদি নিজের ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, ভালো জায়গায় শুইতে পারতো না, ভালো খাবার খেতে পারতো না, ও ওর ভিতরে ছিল কিন্তু অদম্য একটা চেষ্টা। ছোটোবেলা থেকে ও এটার পিছনে অনেক শ্রম দিছে, ও অনেক পরিশ্রম করছে, ও সংসারে বড় ছেলে ছিল, আর অনেক বাধা বিপত্তি ছিল, তারপর এটার পিছ থেকে ও সরে নাই। মেহেদির সফলতা বেকার তরুণদের উদ্যোক্তা হতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন জেলা প্রশাসক। আমি খুবই গর্ববোধ করছি যে মাদারীপুরের একজন ফ্রিল্যান্সার, সে তার মানে ইনকাম প্রতি মাসে ওরা 1 লাখ টাকা করে ইনকাম করছে, তার ইনকাম আরো বাড়বে। এবং আমরা বাংলাদেশ সরকার চাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট সিটিজেন, এবং এই স্মার্ট সিটিজেন করার লক্ষ্যে এই আমাদের এই যে ফ্রিল্যান্সারের মানে ভূমিকাটা আমাদের যুব সমাজকে আরো বেশি উৎসাহিত করবে। গ্রাহকদের কাজের পাশাপাশি বর্তমানে অনলাইনে 250 জনকে প্রশিক্ষণ দিচ্ছেন তরুণ এই উদ্যোক্তা। এখন একজন দক্ষ ফ্রিল্যান্সার দাউদ হাসান, আরটিভি।